बंधुरा देखो कत सुंदर हावा मन हम उड़े जाए मन हम तो तुम्हारे कैमन फील हम देखो खोल मेला जैगा खूब भलो लगे त তার মধ্যে আবার সবুজে সবুজ শান্তি ওহো সেই ভাল লাগে কোন জায়গায় গেলে আবার এরকম মনোরম পরিবেশ দেখলে আমার সত্যি সেই খুশি খুশি মনটা হয় তখন সব কিছু ভুলে গিয়ে মানে এই যেন প্রকৃতির কোলে নিজেকে বিলিয়ে দেই এরকম মনে হয় দেখতে পাচ্ছ এই যে হচ্ছে বর্ডার এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার মাঝখানে তো ওই পাশটা মানে বাংলাদেশ কিন্তু তো বন্ধুরা এখানে দেখো কাটাতারের বেড়ার আর কি একদম কাছাকাছি আমরা চলে এসেছি আর এই যে কাটাতারটা যে আছে তো ওই পাশটায় আবার আমার দাদুর কিছু মানে জমি আছে আর কাটাতারও মানে পড়েছে কিছু আর কি অংশ দাদুর জমিতে তো আমাদের সঙ্গে দেখো দিদা যাচ্ছে ভোটার কার্ড আধার কার্ড দাদুর ভোটার কার্ডও আধার কার্ড তো এগুলো নিয়ে আমাদেরকে ওই পাশে রেখে আসবে আর আমরাও বাড়ি থেকে প্ল্যান করে এসেছি যে আমরা ওই পাশটা এবার যাব একটুখানি তো সেই জন্য আমরাও কিছু কিছু কাগজ নিয়ে এসেছি ভোটার ফটো আধার কার্ড তো দেখো দিদা আমাদেরকে এন্ট্রি করাই দিল যেহেতু দিদা এখানে মানে পরিচিত তো দিদার কাগজপত্র আমরা দিয়ে গেলাম এখানে তো দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমরা দেখো এদিকে চলে এসেছি এটা হচ্ছে ইন্ডিয়ান আমাসম আয়া হে ওহো লহরো মে হে সরগম ঘটা দিওয়ানি আর ভুলে গেছি আর দরকার নেই গান জিন্দেগি সফর সুহানা क्या हम क्या तुम किसने जाना गीत गाई खाओ पर कला देख कानो मिट मिटे आसाओ बाबा गो ने ने माशु तो बंधुरा देखो ये जायगाटा তো এটা আগে একটা খুব বড় নদী ছিল দেখো আশেপাশে যত জায়গা আছে তো পুরাটাই আর কি বড় নদী ছিল কালজানি নদী তো এখন আর নেই সব কিছু চড়া পড়ে গেছে জলে ওইটুকুনি আর কি আছে আর আমরা ভেবেছিলাম যে নদী আছে তো আমরা একটুখানি ছান টান করেই আসি তো এসে দেখি যে নদী আর নদীর জায়গায় নেই অনেক দূরে নাকি চলে গেছে বাংলাদেশের দিকে তো সেই জন্য আর ছান টান করা হলো না তো আমরা আবার রিটার্ন এইদিকে চলে এলাম তো কি করবো কয়েকটা আর কি শর্ট ভিডিও করে আসলাম আর এই জায়গাটায় কোনো নেটওয়ার্ক নেই আর মুখে মুখে আমরা আর কি গান গেয়ে গেয়ে একটুখানি শর্ট ভিডিও করলাম যে কি হবে গানের সঙ্গে আবার সেট হবে কি হবে না তো চলো এখন বাড়ি যাওয়া যাক বর্ডারটা তো দেখা হলো ইন্ডিয়া বর্ডার ফিরে করে আসলাম কিন্তু অত একটা ছবি টবি তোলা যায়নি আর কি কারণ আমাদেরই তো দেশ তাই না বলো তো সেই জন্য শর্টকাট আর কি কিছু মানে ফটো শটো একটুখানি তুলে চলে এলাম
তো কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে জানিও। আর আমরা তো খুব এনজয় করলাম, মাসি টাসি সবাই গেছিলাম, কিছু শর্ট ভিডিও করলাম গান ছাড়াই, কারণ এমন জায়গায় গেছিলাম আমরা মানে একদমই আর কি নেটওয়ার্ক নাই বলতেই চলে, তো গান বাজে না, আমরা আবার কি হুদেও মুখে মুখে গান গয়ে গয়ে একটা করে শর্ট করে আসলাম। তো এই হচ্ছে আমার দাদুর বাড়ি দেখতে পাচ্ছ, আর এখানে দেখো মানে বাড়িটা মাটি তোলা হয়েছিল কালকে, আজকে আবার বৃষ্টি আসছিল একদম কাদা কাদা। আর আর কি বলতো, এই যে দেখো আমার দাদুর বাড়ি, দাদু দিদা তোমাদেরকে, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, দাদুর বাড়ি, আমার মার মামার বাড়ি, তারপরে আমার দাদুর যে মামা আছে তারও বাড়ি, তোমাদের সঙ্গে সবকিছুই আমি শেয়ার করেছি। এখন চলো আমার বোনের কাছ থেকে কিছু গান শোনা যাক। একটা যেকোনো গান তোমারে সাজিয়া পারিয়া আছং বসি হাততে পিন্দিয়া রঙে চুড়ি আসিব বলিয়া ইন্দির বন্ধু দা আহসা বাতাসে ওরে রে বন্ধু রাম আহসা বাতাসে ওরে হাতালা শেলায় বাঁশি বাজাইয়া মনটা আউলেস না আলা বলা মুয়ো বলা না জানং তো ছলা কলা আলা বলা মুয়ো বলা না জানং তো ছলা কলা কলম কি নেই বাড়ি আথলু না দিস রে মুখ জ্বালা আলা এক দু তিন দেখাং এক দু তিন একদিন কোসিস তো। আর আরো নতুন গান কিছু আছে? হ্যাঁ দুঃখের দুঃখের হ্যাঁ দুঃখের কি হ্যাঁ ওটা এটা না হ্যাঁ জুসলো রাতে চান্দের আলো চচলাহারা হাতি চান্দের আলো তুই জানে করিব আজিতে চুম্মা দেখে ওস কটোতে চুম্মা দিমু তো দুই ঠোঁটে। আর বন্ধুরা এখানে দেখো অনুষ্ঠানের পরের দিনও আর কি খাওয়া দাওয়া চলছে, তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবারে আমরা বাড়িতে চলে যাব, সবাই রেডি হচ্ছে। এই যে ভাই এটা মেশো, আর একটা আর একটা মেশো, আর এটা মা। তো বন্ধুরা এখন হচ্ছে যাওয়ার পালা, তো সেই জন্য আমরা দেখো সিটিতে উঠে বসেছি, আর আমার দুই মাসি বাইকে করে চলে গেছে, দাদাদের বাইকে করে, ওদের কাছে বাইক ছিল তো ওরা চলে গেছে আগেই। আর এখানে দেখো এই মামা আমার পুলিশের চাকরি করে, তো মাসির সঙ্গে কথা বলতেছি, একটুখানি তুলে নিলাম আর কি, ভয়ও লাগে। তো এখানে সবার সঙ্গে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো আমার দিদা একটা কাণ্ড করে ফেলেছে জুতার নিচে রেখে উপরে উঠেছে। অ্যাকচুয়ালি দিদা মনে করেছে যে ওই জুতা রেখে আর কি বিছানার মধ্যে উঠে বসেছে, এরকম ভাবতেছিল, আর জুতা নিচে রেখে সিটির মধ্যে উঠে পড়েছে। তো কি হাসিটাই না হাসলাম আমরা, মনে হচ্ছে যে হাসতে হাসতে আমাদের পেট টেট ফেটেই গেল এরকম আর কি। তো দেখো বন্ধুরা এইদিকেও আর একটা বিএসএফ ক্যাম্প, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে আমরা আর কি যাওয়া আসা করতেছি, তার মানে এইদিকে যে যত লোক আছে তো ওরা সব সময় কাঁটাতারের বেড়ার ওই পাশে গিয়েই কাজ করে, মানে ওই দিকে অনেকটা জমি ইন্ডিয়ান আছে, তো সেই জন্যে ওই দিকটা যেতে দেয়, মানে গেট দিয়ে যাওয়া লাগে একদম, ভোটার কার্ড আধার কার্ড সব কিছু নেয়, তো নিয়ে তারপর ভালো করে এন্ট্রি করে তারপর যেতে দেয়, তো তাছাড়া যেতে দেয় না। আর এই এলাকায় মানে এই দাদুর বাড়ির আশেপাশের এরিয়ায় তো তিন চারটা আর কি ক্যাম্প আছে, তো তোমরা বুঝতেই পারছো কতটা টু টাইট আর কি, মানে কাঁটাতারের বেড়ায় সবসময় নিগরানি থাকে। তো বন্ধুরা এখানে দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে একটুখানি চা করলাম, আর এখানে দেখো আমার ভাই, ভাইয়ের বউ আর বাচ্চাটাকে আমি আজকে থাকতে বললাম, তো ওরা রয়ে গেল আর মাসিরা চলে গেল সবাই মিলে। তো এখানে দেখো আমরা চা খাচ্ছি, তো কাকু এসে দেখছি যে অবন্তিকাকে ডাকাডাকি করতেছে সন্ধেবেলা আর কি, তো গেলাম গিয়ে বলল যে কই গেছো তো তোমরা, তো তখন আবার মানে বন টন অবন্তিকার জন্য কী কী এনেছে তো সেগুলো আবার দিল, তো আমরা এখানে খাচ্ছি দেখতেই পাচ্ছ।
তো বন মানে কি মানে ব্রেড যেটাকে বলে আর কি, তো আমরা অনেকেই আর কি বন বলে থাকি এই জিনিসটাকে, ব্রেডটাকে। তো আমি এখনও শাড়ি খুলিনি, কারণ ভাবছি যে শর্ট কিছু করব আর কি, শর্ট ভিডিও। তো ভাই এসেছে, মানে আমার ভাইয়ের বউয়ের নাম শিবানী, ও শিবানী এসেছে, তো ওদের দ্বারাই আর কি একটুখানি ক্যামেরা করে নেব ভাবতেছি, তো সেই জন্যই আর কি নিয়ে আসা অ্যাকচুয়ালি। তো আর তাছাড়া কি বলো তো, আর একা একা না কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুর আর কি মজাই লাগে না। তো ওরা এসেছে, আমার ভিতরে মনে হয় যেন একটা জোশ এসেছে, তো সেই জন্য আমি একটু মানে উৎসাহে আছি যে একটুখানি শর্টফট এগুলো আর কি করব। তো চাটা খেয়ে নেই, তারপরে দেখা যাক কি হয়। এই তোমরা দুই বুড়ি বুড়ি এটি কি করে দেখছেন রে? গল্প বলতে প্রেম প্রীতি ঠাকুর এই বয়সে দাদা আর মাঝি পালন মোড়ে ভাইয়ের সাথে বউ সব আছে দেখছেন সব বয়সে মুখ তো তোমার ধোকা দিয়ে দিলে ধোকা যা ধোকা দিয়ে দিলে বলে এখানে দেখো বন্ধুরা, আমি দাদু বাড়ির থেকে এক বোতল দুধ এনেছি 1 কেজি বোতলের, আর এখানে দেখো কতটুকু হয়ে আছে, আর এই দেখো পোড়া লেগে গেছিল, আমি শাশার নামাই দিলাম, মানে ভুলেই গেছি দুধ গরম দিয়ে, মানে কি বলতো ভিডিও এডিট করতেছিলাম, আর এদিকে ভুলেই গেছি যে দুধ গরমে দিয়েছি, কি অবস্থা হয়ে গেল দেখো। বন্ধুরা এখানে দেখো, আমরা রাতের খাবারের জন্য ভাত ডাল আর ভাজা করেছি, কুমড়ো ভাজা আর আলু ভাজা করেছি। তো দেখতে পাচ্ছ এখানে ডাল সিদ্ধ করেছি, মুসুর ডাল সিদ্ধ। তো শিবানীও একটুখানি হেল্প করেছে, আমি একটু আবার সেলাই করতেছিলাম, ঘর দৌড় গোছাচ্ছিলাম, তো ও এসে আর কি রান্না টান্না সব করে দিচ্ছে আমাকে। দেখো আজকেই আসলো, আজকেই শুরু করে দিয়েছে রান্না বাড়ি। ওকে বললাম যে আর করার দরকার নেই, আমি এখন করব। ও বলতেছে না দিদি তুমি কাজ করো, আমি এখন রান্নাটা করব, তাহলে তুমি আমাদের বাড়িতে যাইতে পাবা। আর ওরাও এসেছে আমাকে নিয়ে যাওয়ারই জন্য, তো না হলে আবার থাকতো না। তো দেখো আমি এবার মানে খাওয়া দাওয়া করে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি, কারণ মানে যাওয়ার আগে আগে আর কি ঘরটা মোছা হয়নি। আর অবন্তিকা দেখো এখানে নেল পালিশ, তারপরে রং, ওর যে রঙগুলো আছে তো সেগুলো দিয়ে পাকার মধ্যে আর কি মেঝেতে, তো বিভিন্ন ধরনের কালার করে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ঘরের কি অবস্থা। আর ড্রেসিংটা যতই গোছাই না কেন, ও প্রত্যেক দিনই ওই ড্রেসিংটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওর রং টং ওইখানে বি করে মানে বের করে রাইখে দেয় ওইখানে, থাক ওর মুখের মানে সামনে। তো ও যতবারই আমি ওগুলা ডয়ারে ভরাই রাখি, ও ততবারই বের করে রাখে, তো ওকে নিয়ে আর আমি পাচ্ছি না, মানে ঘর দৌড় আমার সব কিছু শেষ করে দিচ্ছে। ও আবার মাঝে মাঝে কি করে, আমি তো কেঁচি দিয়ে কাটিং শাটিং এগুলো করি, তো ওই কেঁচি দিয়ে আবার বেডশিট যেটা আছে তো কানি টানি এগুলো আর কি মানে একটুখানি কেটে দিবে, এইরকম করে আর কি, মানে খুব দুষ্টেমি করে এখন, আগে অতটা ছিল না, এখন আবার বেশ, এখন বড় হচ্ছে না, এখন আবার দুষ্টুমিটা বেশি বাড়ছে। তো কি করা যাবে বলো। কি কালা করলু তেই, ওই জন্য কালা করলি, কালা একটা মানুষ তুই বললি কয় শালা কওয়া যায় না, কিন্তু নোংরা কথা।
फोटो अच्छा फोटो तुल चौ हाँ तो बंधुरा भिडियो केमन लगल अवश्य कमेंट कर जानाबे और जदि भलो लागे ताहले अवश्य लाइक कमेंट शेयर और चैनल के सबसक्राइब करते एकदम ही भूलें ना और चैनल के सबसक्राइब कर पाशे थाका बेल बटन क्लिक कर दिए अल नोटिफिकेशने क्लिक कर देवें तो नित्य नतन भिडियो पावार जन्य तो आजकेर मतो एखाने टाटा।